সত্যি কি এই পৃথিবীতে কোনো একজন মহান ব্যক্তি আছেন যিনি ভবিষ্যতে কি কি ঘটনা ঘটবে তা আগে থেকেই জানেন? সে আগে থেকেই জেনে যাবেন যে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু কবে হবে আর কেই বা হবে ভারতবর্ষের সর্বশেষ রাজা? সত্যি কি এই মহান ভবিষ্য বক্তা নরেন্দ্র মোদীজির নির্বাচনে জেতার ভবিষ্যৎবাণী অনেক বছর আগেই লিখে রেখে গিয়েছিলেন? আর সত্যি কি ভবিষ্য মালিকা পুস্তকে এমনটা বলা হয়েছিল যে পৃথিবীতে একসময় কেবল জল আর জল হবে, আর সেই দেশেরই বা কী নাম যে সবার শেষ পর্যন্ত বেঁচে থাকবে? আর কে এই ভবিষ্য বক্তা যিনি আগে থেকেই সব জানতেন? এইসব প্রশ্নের উত্তর থেকে আজ আমরা পর্দা তুলব আর বিস্তারে সমস্ত ঘটনা জানব। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আমাদের ভারতবর্ষে তো অনেক ভবিষ্য বক্তারাই জন্ম নিয়েছেন এবং তাদের অনেক ভবিষ্যৎ বাণী সত্যিও হয়েছে এবং আজও সত্যি হয়ে আসছে। কিন্তু এর মধ্যে সবথেকে সঠিক ও নির্ভুল ভবিষ্যৎ বক্তা যাকে মনে করা হয় তিনি হলেন ষোড়শ শতাব্দীতে জন্মগ্রহণ করা সন্ত অচ্যুতানন্দ দাসজি মহারাজ। অচ্যুতানন্দ দাসজির প্রায় সমস্ত ভবিষ্যৎবাণী আজকের সময় সত্যি হতে দেখা যাচ্ছে। বলা হয় সন্ত অচ্যুতানন্দ দাসজি মহারাজ ভগবান জগন্নাথ দেবের পরম ভক্ত ছিলেন। অচ্যুতানন্দ মহারাজজি ভবিষ্যতের অন্দরে কি লুকানো আছে তা নিয়ে একটি নয় দুটিও নয় বরং হাজারটি ভবিষ্যৎবাণী করেছিলেন, আর এইসব ভবিষ্যৎবাণীকে তিনি ভবিষ্য মালিকা নামক এক পুস্তকে লেখেন, যার মধ্যে রাজনীতি থেকে শুরু করে কল্কি অবতার, দেশ বিদেশের ক্ষমতার সিংহাসন থেকে বিশ্বের আবহাওয়া পর্যন্ত এই ধরনের তথ্যের সন্ধান পাওয়া যায়। অচ্যুতানন্দ দাস মহারাজের ভবিষ্য মালিকা পুস্তকে ফিউচারে আসা ভূমিকম্প ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনাকে আগে থেকেই সূচিত করা হয়েছে। এই গ্রন্থে বলা হয়েছে যে এই সকল ঘটনার জন্য ইউরোপের প্রায় 80% জনসংখ্যা ধ্বংস হয়ে যাবে এবং তারপর আমেরিকায় এত তীব্রবেগে বৃষ্টি হবে যে চারিদিক জলে ডুবে যেতে শুরু করবে। এই আপদের কারণে আমেরিকা জলের নিচে চলে যাবে, সমুদ্রের জলস্তর নর্মালের তুলনায় অনেকটা বেড়ে যাবে, যাতে সেখানকার স্কাই স্ক্র্যাপার্স ও ফ্ল্যাটগুলো ডুবে যাবে। শেষ পর্যন্ত যে দেশ বেঁচে থাকবে সেটি হলো রাশিয়া। ওই দেশ এই সকল প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েও বেঁচে যাবে। অনেক হিন্দু গ্রন্থেই ভগবান কল্কিদেবকে নিয়ে কথা বলা হয়েছে। এই কারণে অনেক মানুষের মনেই এই প্রশ্ন থাকে যে কল্কি অবতার কে হবেন এবং তিনি কোথায় জন্ম নেবেন, আর এই প্রশ্নের উত্তর আপনি ভবিষ্য মালিকা গ্রন্থেও পেয়ে যাবেন। তবে সেখানে আরও প্রমিনেন্টভাবে বলা আছে, যেখানে বলা হয়েছে যে কল্কি অবতার ভারতের সম্বল গ্রামে জন্ম নেবেন। বন্ধুরা, সম্বল গ্রাম এখন অনেক জায়গাতেই রয়েছে, যেমন এক সম্বল গ্রাম রয়েছে উড়িষ্যাতে, আবার একটি রয়েছে উত্তরপ্রদেশে। কিন্তু হতে পারে অচ্যুতানন্দ দাস মহারাজ উড়িষ্যার সম্বল গ্রামের দিকেই ইশারা করেছেন। পরে তিনি বলেছেন যে ভগবান কল্কির সমস্ত পাবলিসিটি থেকে দূরে একটি জঙ্গলে নির্জন এলাকায় থাকবেন এবং তিনি এখান থেকেই তার অনুগামীদের পাশে দাঁড়াবেন। ভগবান কল্কি তাদেরকে কর্ম ও ধর্মের ব্যাপারে জানাবেন। অচ্যুতানন্দ দাসের কথায় এই পৃথিবীতে যতজন চিরঞ্জীবী রয়েছে তারা সবাই ভগবান কল্কিদেবের পাশে দাঁড়াবেন এবং তার সহায়তাও করবেন। এদিকে ভগবান কল্কিদেবের যে 74,000 অনুগামী হবে তাদের সবার জন্ম একই জায়গাতে হবে এবং এই সকল মানুষ মহাভারতের সময়কালের যোদ্ধা হবেন যাদের এই পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম হবে। তাদেরকে ভগবান কল্কিদেবকে সাহায্য করতেই পাঠানো হবে। সেনারা যুদ্ধে ভগবান কল্কির জন্য লড়বেন। এছাড়া 8 সৈন্য অধিকারী ও 64 ধর্মগুরুরও জন্ম হবে, কিন্তু তাদের সম্পর্ক বৈষ্ণব সম্প্রদায়ের সাথে থাকবে না। বিষ্ণু, যশ ও সুমতি ভগবান কল্কিদেবের মাতা পিতা হবেন। বন্ধুরা, ভবিষ্য মালিকা পুস্তকে ভগবান কল্কিদেবকে চক্রপাণি নাম দেওয়া হয়েছে। ভবিষ্যতে আসার সময় ক্রাইম, মিথ্যা আর বল প্রয়োগ এইসব বিষয়গুলি খুব সাধারণ হয়ে যাবে। যাদের সমাজে প্রভাব বেশি থাকবে তারা নিয়ন্ত্রণ রেখে মানুষদেরকে লুটবে এবং তাদেরকে মালিক বলা হবে। আমাদের সময়েও এমন হচ্ছে, যারা দুর্বল মানুষ তাদের থেকে কাজ উদ্ধার করে নিচ্ছে এই প্রভাবশালী মানুষ, আর তাদের ওপর দিনের পর দিন এভাবেই প্রভাব খাটানো হচ্ছে, যেভাবেই হোক কাজ উদ্ধার করে নেওয়া। এমনও ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এক সময় এমনও আসবে যখন মানুষ ধর্ম থেকে দূর হতে থাকবে। যারা ধর্মকে মানবে তাদেরকে উত্তক্ত করা হবে, তাদেরকে রাম ভক্তি থেকে দূর করা হবে। ধীরে ধীরে ভগবানে বিশ্বাস করা মানুষদের সংখ্যা কমবে, গুরুজন ও শিক্ষকদের নিয়ে মজা ও আড্ডা মারা হবে, মানুষের বিবেকবোধ কম হবে আর মানুষের প্রতি মানুষের সম্মান আর থাকবে না। সংস্কার শুধুমাত্র নাম মাত্র থেকে যাবে। পণ্ডিত পূজারী কেবল টাকা শোষণ করার কাজ করবে। আজকের সময় দাঁড়িয়ে এই ভবিষ্যৎবাণীকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। আর আজকে এটি আমাদের সমাজ, এটি মানুষের চিন্তাধারা। কলিযুগের হৃদয় হিসেবে পরিচিত জগন্নাথ পুরীধাম জলে ডুবে যাবে। এই ভবিষ্য মালিকা গ্রন্থে আরও একটি কথা লেখা রয়েছে যেটি অনুসারে ভগবান বলরামজি গুরু পরশুরামজিকে এটি বলে যে কলিযুগে কোনো মানুষই অপর আরেকজন মানুষকে ভালোবাসবে না, প্রত্যেকটি মানুষ কেবলমাত্র নিজের ভালো চাইবে
আর টাকার প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখবে, সেটি স্ত্রী হোক, পিতা হোক বা অন্য কেউ হোক। কলিযুগে প্রত্যেকটি মানুষ একটি জিনিসকেই ভালোবাসবে আর সেটি হলো টাকা। যেভাবে যেভাবে পাপ বাড়বে সেভাবে সেভাবে কলিযুগের শেষের তারিখ এগিয়ে আসবে। কলিযুগের অন্তিমে পৃথিবীর একটি অংশে এমন ভয়ঙ্কর আগুন লাগবে যে সেই অঞ্চলটি শুকিয়ে যাবে এবং অন্তিমে কেবল জল আর জলই দেখা যাবে। কারণ পৃথিবীতে যেসব গ্লেশিয়ার রয়েছে তা গলতে শুরু করবে এবং আজকের সময় দাঁড়িয়ে এমনটা হচ্ছে বন্ধুরা। এটি কারণ যে মানুষ অচ্যুতানন্দ দাসের ভবিষ্যৎবাণীকে আজকের সময় সত্যি প্রমাণিত হতে দেখছেন। একটি আরও ভবিষ্যৎবাণী করা হয়েছিল যেখানে বলা হয়েছিল ভারতের রাজগদ্দি এক এমন মানুষের হাতে যাবে যার কোনো সন্তান থাকবে না। আর এই ক্ষেত্রে মানুষদের নজর দুইজনের ওপরে রয়েছে, একজন হলেন PM নরেন্দ্র মোদী আর অন্যজন হলেন যোগী আদিত্যনাথ। কারণ ভারতে এই সময় এই দুজন রাজনেতাই রয়েছেন যাদের কোনো সন্তান নেই। আজকের সময় এনাদের হাতেই দেশের ক্ষমতা রয়েছে এবং ভবিষ্যতে আসার সময় হয়তো এনাদের হাতেই ক্ষমতা থাকতে পারে। আর 2024 এসে তো নরেন্দ্র মোদী জিতেই গেলেন এবং এখনও এমনটাই মনে হচ্ছে যেন 2029 হয়তো নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসবেন আর না হলে যোগী আদিত্যনাথ আসবেন। এই ভবিষ্যৎবাণী অনুসারে এই জিনিসটি তো পরিষ্কার দেখা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধে ভারত হয়তো অংশ নেবে না, আর সেই চান্সটাই বেশি। আর ভারত কোনো অন্য দেশের সঙ্গে যুদ্ধেও যাবে না, কিন্তু এটি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যে ভারতের একটি সিদ্ধান্ত এই তৃতীয় বিশ্বযুদ্ধে বড় কোনো প্রভাব তো ফেলবেই। এখন ভারত কোন দেশের সাথে থাকবে, কাকে যুদ্ধে সাহায্য করবে, সেটি তো এখন সময় বলবে। আর এমনই শ্রী শ্রী অচ্যুতানন্দ দাসের আরও অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলি আজকের সময় দাঁড়িয়ে সব কিছু সত্যি হচ্ছে। এই কারণে অচ্যুতানন্দ দাসের ভবিষ্যৎবাণীকে আজকের মানুষ আর কোনো মনগড়া কাহিনী হিসেবে ধরছেন না, বরং চোখ বন্ধ করে তার কথা বিশ্বাস করছেন। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? এই ভিডিওটি থেকে আপনি যদি কিছু জানতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন।